হিন্দু ধর্মশাস্ত্র মতে হিমালয়ে অবস্থিত কেদারনাথ মন্দিরটি 12টি পবিত্র জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। পৌরাণিক মান্যতা অনুসারে এই তুষারাবৃত মন্দিরটিকে ভগবান শিবশঙ্করের বাসস্থান বলে মনে করা হয়। আজ আমরা আপনাদের কাছে মহাভারতে বর্ণিত এই পবিত্র ধাম সম্পর্কে একটি কাহিনী নিয়ে এসে উপস্থিত হয়েছি, যেখানে বলা হয়েছে স্বয়ং মহাদেব এই স্থানে পাণ্ডবদের দর্শন দিয়েছিলেন। নমস্কার বন্ধুরা, আমি জিৎ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সনাতন কাহিনীর পরিবারে। ধার্মিক গ্রন্থগুলিতে বর্ণিত কথা অনুসারে মহাভারতের যুদ্ধের পর জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠিরের হস্তিনাপুরের মহারাজ রূপে রাজ্যাভিষেক করা হয়। এর পরবর্তী সময়ে একদিন পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের সহিত বসে মহাভারতের যুদ্ধের পরিণাম সম্পর্কে আলোচনা করছিলেন। এই সময় পঞ্চপাণ্ডব বাসুদেব শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে প্রভু, মহাভারতের যুদ্ধে আমরা বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজন সহ ব্রহ্মহত্যার মতো পাপের ভাগী হয়ে পড়েছি, এই পাপ থেকে মুক্তি কী রূপে সম্ভব বাসুদেব? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পাণ্ডবগণ, এটা সত্য যে তোমরা মহাভারতের যুদ্ধে জয়লাভ করেছ, কিন্তু একই সাথে গুরু হত্যা ও ব্রহ্মহত্যার মতো পাপের ভাগীও হয়ে পড়েছ, যা থেকে শুধুমাত্র ভগবান শিবশঙ্কর তোমাদের রক্ষা করতে পারবেন। এর কিছু সময় পর ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুর থেকে প্রস্থান করে দ্বারকানগরে ফিরে যান এবং একদা দেহত্যাগ করে পরমধামে চলে যান। পাণ্ডবগণ ভগবানের দেহত্যাগের সংবাদ পেয়ে মর্মাহত হয়ে পড়েন এবং তাদের রাজপাট পরীক্ষিতের হাতে সমর্পণ করে পাপ থেকে মুক্তির জন্য ভগবান শিবশঙ্করের খোঁজে বেরিয়ে পড়েন। হস্তিনাপুর ত্যাগ করার পর তারা সর্বপ্রথম পাণ্ডবকাশী গিয়ে উপস্থিত হন, কিন্তু সেখানে তারা ভগবান শিবের দর্শন পেতে অসমর্থ হন। এরপর তারা ভগবান শিবের দর্শনের জন্য আরও বিভিন্ন স্থানে ভ্রমণ করতে থাকেন, কিন্তু ভগবান শিবের দর্শন পান না। এইভাবে একদিন তারা ভগবানের খোঁজ করতে করতে হিমালয়ে এসে উপস্থিত হন, কিন্তু ভগবান শিবশঙ্কর তাদের দেখে অদৃশ্যভাবে লুকিয়ে পড়েন। সেই সময় জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির তাকে লুকাতে দেখে ফেলেন এবং বলেন, হে মহাদেব, আমি বুঝতে পেরেছি আপনি আমাদের কৃতকর্মের দ্বারা অর্জিত পাপের জন্যই আমাদের দর্শন দিচ্ছেন না, কিন্তু আমরা আপনার দর্শন না পাওয়া পর্যন্ত এই স্থান পরিত্যাগ করে কোথাও যাব না। এরপর সেই স্থানে একটি ষাঁড় এসে পাণ্ডবদের আহত করার প্রচেষ্টা করতে থাকে। এটি দেখে পাণ্ডব ভ্রাতা ভীম সেই ষাঁড়টির সাথে লড়াই শুরু করে দেন এবং ষাঁড়টির মস্তক দেহ থেকে পৃথক করে দেন। ষাঁড়টির ওই মস্তক মাটিতে পড়ে শিবলিঙ্গের আকার ধারণ করে এবং সেই শিবলিঙ্গ থেকে ভগবান শিবশঙ্কর প্রকট হয়ে পাণ্ডবদের পাপ থেকে মুক্ত করে স্বর্গে পথপ্রদর্শন করে অন্তর্ধান হয়ে পড়েন। এরপর পাণ্ডবগণ ওই শিবলিঙ্গকে পূজা অর্চনা করে সেই স্থানে প্রতিষ্ঠা করেন, যা আজ কেদারনাথ রূপে আমাদের কাছে পরিচিত। মনে করা হয় যেহেতু পাণ্ডবরা ওই স্থানেই স্বর্গের রাস্তা খুঁজে পান, তাই এই পুণ্যস্থান একবার দর্শন করলে মানুষকে পুনর্জন্ম নিতে হয় না এবং ওই ব্যক্তি চিরকালের মতো তার কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যান। তো বন্ধুরা, আজকের এই কাহিনীটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো মনে হলে লাইক ও শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।